হ্যালো বন্ধুরা আশা করি কেমন আছেন তো ভালোই আছেন আমিও ভালো আছি তো চলুন আজের ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও আমাদের ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন তাহলে কী হবে যখনই আমরা নতুন নতুন অ্যাপ্লিকেশনের আপডেট ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করি তো আজকের ভিডিওটা হলো আপনার ফোনে থাকা একটি গোপন সেটিং এটি প্রায় অনেক লোকেই জানে না তো সেটিংটি কী এবং সেটিংটি কী কাজে লাগে জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন তো এর জন্য আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনি লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি এটাতে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখুন লেখা আছে ইনক্রিপিট এসডি কার্ড এটার মানে হলো আপনি যদি আপনার এসডি কার্ডটাকে ইনক্রিপিট করে রাখেন তাহলে আপনি আপনার এস এসডি কার্ডটি কেউ ব্যবহার করতে পারবে না আপনি ছাড়া এই মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে কিন্তু সাপোর্ট করবে না এটি আপনার চুরির হাত থেকে বাঁচাবে আপনার এসডি কার্ডটি কেউ ব্যবহার করতে পারবে না কারণ আপনার এই মোবাইলটি ছাড়া অন্য কোনো মোবাইলে সাপোর্ট করবে না তো এটাতে আপনি ক্লিক করার পর এখানে দেখুন নিচে লেখা রয়েছে ইনক্রিপিট তো এটাতে আপনি যদি ক্লিক করে দেন তো আপনার এসডি কার্ডটা এখন কিছুক্ষণ লোডিং নিবে আর আপনার এসডি কার্ডটি সম্পূর্ণভাবে লোক হয়ে যাবে আপনার এসডি কার্ডটি কেউ ব্যবহার করতে পারবে না আপনার ফোন ছাড়া এটা সাপোর্ট করবে না তো খুবই ভালো এই সেটিংটি আপনার এটি আপনার চোরের হাত থেকে আপনাকে বাঁচাবে কেউ চুরি করলেও ব্যবহার করতে পারবে না আবার যদি এটাকে আপনি আনলককে করতে আনলক করতে চান তাহলে এখানে দেখুন এখন লেখা আছে যেমন ইনক্রিপিট তখন লেখা থাকবে ডিক্রিপিট এসডি কার্ড তখন যখন আপনার লক অবস্থায় থাকবে তখন এখানে লেখা থাকবে ডিক্রিপিট এসডি কার্ড তো এটাতে আপনি ক্লিক করে দিলে তখন আপনার সেটি আবার আগের অবস্থায় ফিরে আসবে আনলক হয়ে যাবে তখন আপনার সব মোবাইলে সেটা ব্যবহার করতে পারবেন কিন্তু লক লক থাকলে আপনার মোবাইল ছাড়া অন্য কারো মোবাইলে সাপোর্ট করবে না তো খুবই ভালো এটি আপনার চোরের চুরির হাত থেকে বাঁচাবে তো এই ছিল আজকে টিটোরিয়াল যদি আমাদের টিটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা পরবর্তী টিটোরিয়ালে আবার দেখা হবে